need to undial new train. অন্ডাল থেকে শিউলির মধ্যে চলাচল করবে। গাড়িটি অন্ডাল থেকে দুপুর একটা বেজে একটার সময় ছাড়বে এবং শিউলি এসে পৌঁছাবে দুপুর দুটো বেজে 10 মিনিটে। পুনরায় শিউলি থেকে দুপুর 3টের সময় ছাড়বে এবং অন্ডালে পৌঁছাবে গাড়িটি 4টে বেজে 20 মিনিটে। যাত্রীদের কৃপায় এখানে শুনিয়ে আসে ইয়ারি 29/11/2019 একটি নয়া অন্ডাল শিউলি মেমু স্পেশাল চালু হয়ে গিয়ে। এই গাড়ি দুপুর 1 বাজে অন্ডাল সে খুলেগি और शिवड़ी में दोपहर 2:10 पे पहुंचेगी। पुनरा ये गाड़ी 3 बजे शिवड़ी से खुलेगी और अड्डाल पर 4:20 पर पहुंचेगी। এখন যদি নতুন ট্রেন অত যে লোক জানাবার নেই, ওই জন্য ট্রেনে প্যাসেঞ্জার কম। আজকে যেহেতু নতুন ট্রেনটা, সেই জন্য প্যাসেঞ্জার অনেক কম আছে বন্ধুরা। তো আমি চাইবো এরকম আরও ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও লোক জানতে পারে এই নতুন ট্রেন। কারণ আমাদের চুলিতে একই ট্রেনের সংখ্যা বহুত কম আছে। আরও অনেক অনেক লোকেদের শেয়ার করে দিন যাতে তারাও এই নতুন ট্রেনের ব্যাপারে জানতে পারে। এদিকে আমাদের লেগে আছে হাওড়া শিউলি ইন্টারসিটি, যেটি আমাদের স্টেশনে ঢুকে 2:15 এবং 5:30 ও একটি দিকে থেকে ছাড়ে। দুঃখিত আগের ভিডিওতে দিতে পারলাম না, সেটা বড় না হয় ভিডিওতে, তার জন্য যেটা আগে ভিডিও দিতে পারিনি সেটা হলো এইটা টাইমিং অফ। এটা হচ্ছে আমাদের ট্রেনের নাম্বার অন্ডাল থেকে ছাড়বে একটা, আর
আজকে অর্থাৎ 29/11/2019 চালু হলো। ধন্যবাদ বন্ধুরা, এখানে নতুন আপডেট নিয়ে আসানসোল মালদা টাউন এক্সপ্রেস নিয়ে। যাওয়ার আগে আমার বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।